আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের আয়োজনে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আজকে আমি কারিগরি শিক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রশ্ন নম্বর এক, 2021 সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে কে? উত্তর হবে নাসা। দুই, দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কখন? 2023 সালে। তিন, ছেঁড়াদ্বীপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয় কবে? 2 জানুয়ারি 2021। চার, মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা দেয় 1 ফেব্রুয়ারি 2021। পাঁচ, মিয়ানমারে জরুরি অবস্থা কতদিনের জন্য? 12 মাসের জন্য। ছয়, অং সান সু চি রাজনৈতিক দলের নাম কি? NLD বা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সাত, অং সান সু চি কবে NLD গঠন করেন? সেপ্টেম্বর 1988 সালে। আট, মিয়ানমারের সেনা সমর্থিত দল USDP হলো ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। নয়, 16 ডিসেম্বর 2020 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি বা PTA স্বাক্ষর করে? উত্তর হবে ভুটানের সাথে। দশ, কোন নদীতে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। এগারো, বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করেছে? আটটি। অষ্টম পঞ্চবার্ষিক হল 2021 থেকে 2025। বারো, 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়কের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। তেরো, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্টকে? উত্তর হবে কমলা হ্যারিস, ইন্ডিয়ান বংশোদ্ভূত। চোদ্দো, বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পায়রার সেতু কোনটি? পদ্মা সেতু। পনেরো, ভাসানচর কোথায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নে অবস্থিত। ১৬, ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কিসের নাম? এগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি নতুন উড়োজাহাজের নাম। ১৭, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020। এটির দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার। ১৮, দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। ১৯, 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? উত্তর হবে নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে চলচ্চিত্র পুরস্কার পায়। ২০, 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? উত্তর হবে আলোকবর্তিকা। ২১, দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? উত্তর হবে কক্সবাজারে। ২২, তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? SEA ME WE 6। ২৩, 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গোমতী। ২৪, গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নীলাম্বু নুসিফারা গোমতী, বাংলাদেশ। ২৫, কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? উত্তর হবে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। ২৬, বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনামের। ২৭, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা TSC যেটাকে বলি আমরা, টিচার স্টুডেন্ট সেন্টার, TSC নকশা করেছিলেন কে? উত্তর হবে গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়ালিস। ২৯, 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়?
ছয়টি চিনি কল। ছয়টি চিনি কল হলো কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর ও সেতাবগঞ্জ, দিনাজপুর চিনি কল। তিরিশ, 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনায়। 31, মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। 32, 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেন্স C5। 33, 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? জাপানি মহাকাশযানের নাম হলো হায়াবুসা 2। 34, যুক্তরাষ্ট্রের প্রথম নারীর স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। 35, যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? ডেব হল্যান্ড। 36, 2020 সালে কোন দেশের পার্লামেন্ট 3টি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 37, 14 ডিসেম্বর 2020 কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। 38, যুক্তরাষ্ট্র আধুনিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020। 39, প্রকাশিতব্য দি প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখককে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 40, ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? 25 থেকে 31 অক্টোবর 2020। 41, মানব উন্নয়ন রিপোর্ট 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2020 অনুযায়ী মাথাপিছু আয় হলো 4,976 মার্কিন ডলার। 42, বাংলাদেশের গড় আয়ু কত? 72.6 বছর। 44, সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 64.8 বছর। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।